মা কি লিখছ? কি লেখা লিখ করতেছ একটু দেখো তো, কি লিখছ? কি লিখছ এটা? কি লিখছ? আর এটা কি লিখছ? যে এইটা এটা কি লিখছ? আমু কি সুন্দর করে এ বি সি লিখে দিছি। কি এটা কি লিখছ বলো তো একটু? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আমরাও আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ব্লগটা আমি সকাল থেকেই স্টার্ট করেছি, আসলে অনেক মাছ এনেছিল। যদিও বা আমাদের আমার যারা পুরনো ভিউয়ার্স আছেন তারা জানেন আমি আসলে উইকলি বাজার করি এবং উইকলি মাছ কিনি, কিন্তু এবার অবশ্য একটু বেশিই মাছ কিনে এনেছে। তো দেখতেই পাচ্ছেন এখানে কই মাছ, তেলাপিয়া মাছ, ইলিশ মাছ, তারপরে হচ্ছে এটা বাইলা মাছ, তারপরে হচ্ছে শিঙি মাছ, চিংড়ি মাছ। আমরা উইকলি বাজার করি কিন্তু এবার আসলে একটু বেশি কিনে নিয়ে এসেছে, একটু সস্তায় পেয়েছিল তো এই জন্য একটু বেশি করে নিয়ে আসছে। তো এই তো মাছ যেহেতু বন্ধের দিন ছিল তো সেহেতু আমি একটু একটু করে ভিডিও করে রেখেছি। আর যেদিন আসলে মাছ আনে ওদিন আসলে এত বেশি প্রেশার থাকে, তো সব ধরনের মাছ এখানে যেহেতু যতগুলো মাছ আছে সবগুলোই আমার বাসায় সবাই খুবই পছন্দ করে। তো বেসিক্যালি আমি একটু চিংড়ি মাছটা বেশি পছন্দ করি, আর এই একদমই দেশি চিংড়ি, তো এটা কিন্তু এটার টেস্টটা কিন্তু অনেক বেশি আর একদম কুচি, তো এটা ভর্তা বা যে কোনোভাবেই ভালো লাগে। তো এই তো মাছগুলো কিন্তু অলরেডি আসলে কেটে ধুয়ে পরিষ্কার করে ফেলেছি, আমি আবার যখন রান্না করি তখন আবার আরেকটা একটু গরম পানি দিয়ে আর লেবু দিয়ে একটু ধুয়ে নিই। আর সব মাছ আসলে কাটা পসিবল হয় না, কারণ আমার কাজের মেয়েটা আসলে সকালে আসে না, ও আসে বিকেলবেলা, তো যে কারণে হচ্ছে মানে বিকেলে বলতে আর কি দুপুরে ও এসে জাস্ট ঘর মুছে দিয়ে যায়, কাপড় ধুয়ে দিয়ে যায়, তো মাছগুলো সব আমার একাই কাটতে হয়েছে, একাই ধুতে হয়েছে, তো যে কারণে আমি সব ভিডিও করে রাখতে পারি নাই। আর দুপুরে তো এর মাঝখানেও দুপুরে রান্না টান্না করেছিলাম, তো যে কারণে সব ভিডিও আসলে পসিবল হয় নাই করা, এখনও শিঙি মাছ আর কই মাছটা বাকি আছে। আর এই জিনিসটা আমি আসলে অনেকদিন পরে দেখলাম তাই আমি একটু ভিডিও করে রেখেছি। মানে রাস্তায় এইভাবে গান গেয়ে গিয়ে আমি ছোটোবেলায় দেখতাম যে গান গেয়ে গিয়ে এরকম মানে যারা একটু শারীরিক প্রতিবন্ধী তারা ভিক্ষে করে, তো এটা আসলে আমি বুঝলাম না কেন ওরা, আমি যখন আমি করতেছিলাম ওর সাথে সাথে ওরা লুকিয়ে গেল, বুঝলাম না কেন। আর এখানে হচ্ছে আমার ভাই কক্সবাজার গিয়েছিলো, তো আসলে অনেক শুট কিনেছে, তো সেখান থেকে আমাকেও দিয়েছে, আমার আমাকে আরও অনেক শুটকি দিয়েছে, তো আমি আসলে এগুলো একটু রোদে দিয়ে শুকিয়ে রাখবো, মানে এগুলো তুলে রাখবো, আর যেগুলো রান্না করব সেগুলো আমি অলরেডি নামিয়ে ফেলেছি এখানে। টুনা শুটকি, তারপর সুরমা শুটকি, ছুরি শুটকি, তারপরে কাচকি শুটকি, তারপর মলা শুটকি, তো অনেক শুটকি এনেছিলো। তো আসলে সব তো আর ভিডিও করা পসিবল হয় না যেহেতু মাছ এনেছে, মাছের আসলে অনেক ঝামেলা ছিল, আমি রান্নার ভিডিওগুলো আসলে তেমনভাবে করি নাই। তো আজকে বিকেলে একটু হালিম রান্না করছিলাম, আর হালিম রান্নার জন্য আসলে আমি রেডিমিক্সটাই নিয়েছি, কারণ তো ওইভাবে আসলে পারি না, মানে একদম রেডিমিক্স ছাড়া রান্না করাটা পারি না, তাই হচ্ছে রেডিমিক্সই করলাম আর সেটাই আসলে শেয়ার করছি। আমি ওইভাবে কোনো রেসিপি আজকে শেয়ার করব না, জাস্ট আমি আজকে সারা দিনে মানে কী কী করলাম সেটাই শেয়ার করছি। তো ওই যে এখানে আমি হালিমের জন্য ইয়ে করে রাখছি। আর আসলে আরেকটা বিষয় যেটা আসলে না বলি না, আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে এবং আলহামদুলিল্লাহ আমি অ্যাডসেন্স লেটারও পেয়ে গেছি। তো আসলে এক্সাইটমেন্টের কথা তো বলে বোঝানো যাবে না, চ্যানেলটা নিয়ে আসলে অনেক কষ্ট করেছি, এখনও করছি, এখনও সাকসেস হয়েছি সেটা বলবো না, তবে মানে সোনার হরিণ যেটা সেটা পেয়ে গেছি আর কি আলহামদুলিল্লাহ। তো এই ছিল আর কি, আর এই তো আজকে এই যে এখন মাংসটা ইয়ে করে ফেললাম হালিমের জন্য,
আর এই তো আলিম মোটামুটি, আমি ওইভাবে আসলে বলছি, আমি রেসিপি শেয়ার করছি না, কারণ রেসিপি দিতে গেলে আসলে অনেক সময় নিয়ে ভিডিও করতে হয়, কিন্তু আসলে আমার এত ব্যস্ত ছিলাম যে আসলে ওইভাবে সময় নিয়ে ভিডিও করাটা পসিবল হয় নাই, তাই অল্প অল্প করে ভিডিও করেছি আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর যেটা বললাম, আসলে এই চ্যানেলটা নিয়ে অনেক কষ্ট করেছি এবং কষ্টের যেটা ফল আল্লাপাক সবসময় মিষ্টিই দেয়, এটা আসলে এখন নিজে বুঝতে পারলাম নিজের জীবন দিয়ে, কারণ কষ্টের ফল সবসময় মিঠাই হয়, এটা একদম মানে বাস্তব কথা। কারণ এত সহজে আসলে আমার চ্যানেলটা মনিটাইজ হবে, এত সহজে আমি অ্যাডসেন্স লেটার পাবো, বা এত সহজে আমি এত দূর আসতে পারবো, এটা আসলে কখনোই ভাবি নাই। আলহামদুলিল্লাহ যে আমি আমার চ্যানেল ওপেন করার পরে আমি তেমন কাজই করি নাই, আমি চ্যানেল ওপেন করেছি নভেম্বরের 20 তারিখে, কিন্তু আমি কাজ স্টার্ট করেছিলাম মার্চের 20 বা 22 তারিখ থেকে। তো যাই হোক, মার্চ ধরলাম, মার্চ সরি হ্যাঁ মার্চ এপ্রিল মে জুন আর মে জুন জুলাই, মোট 5 মাসে আমি আমার চ্যানেল মনিটাইজ করে ফেলেছি। জানি না, হয়তো অনেকেই অনেক আগে করেছে, কিন্তু আমি আসলে এত পলিসিটা বুঝি না, কারণ আমার সাব একদমই বাড়ছিল না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ পরে আমার সাবও বেড়েছে এবং আমার ওয়াচ টাইমও ফিল আপ হয়ে গিয়েছে। তো তবে অনেক কষ্ট করেছি আর কি চ্যানেলটা নিয়ে, আর আসলে যখন চ্যানেল অন করি তখন তো আসলে কিছুই জানতাম না, আস্তে আস্তে সবই জেনেছি, বা এখনও যে সব জানি তাও বলবো না, একদমই মানে যা জানি আসলে সেটা অনেক বেশি কিছু না, তারপরে খারাপ না যতটুকু পারি আর কি। যারা আমার ভিডিও পছন্দ করেন বা আমাকে ভালোবাসেন বা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই বুঝতে পারবেন। তো যাই হোক, এখানে যে পেঁয়াজ বেস্তা করে ফেলেছি হালিমের জন্য, তো আর পেঁয়াজ বেস্তাটা কিন্তু আসলে এটারও একটা ট্রিক্স আছে, তো আমি আসলে সেই ট্রিক্সটাও আজকে আপনাদের সাথে শেয়ার করছি না, ইনশাল্লাহ আমি নেক্সটের কোনো ভিডিওতে আমি এই পেঁয়াজ বেস্তাটা আসলে কীভাবে করতে হয় সেটার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার হালিমটা কিন্তু মোটামুটি হয়ে গেছে আর অলরেডি বাসা সবাই বসে গেছে খাওয়ার জন্য। তো পরিশেষে যেটা বলি, আসলে কষ্টের ফল সবসময় মিঠাই হয়, আর এক মনে আল্লাহ পাকের কাছে এক ধ্যানে যদি আসলে কিছু চাওয়া যায় তাহলে অবশ্যই আল্লাহ পাক সেটা পূরণ করে, এটা আমি নিজেকে দিয়ে প্রমাণ করলাম বা প্রমাণ পেলাম। তো যাই হোক, আমি আমার অ্যাডসেন্স লেটারটা জাস্ট আগস্টের 12 তারিখে আমার মনিটাইজেশন অন হয়েছে, আর আলহামদুলিল্লাহ আমি সেপ্টেম্বরের 28 তারিখে আমি অ্যাডসেন্স লেটারটা পেয়ে গেছি। তো আসলে এটা আসলে অনেক শর্ট টাইম, অনেকের আর অনেক বেশি সময় লেগেছে, তো এটা তা আল্লাহ পাকের কাছে অনেক 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 শুকরিয়া যে আল্লাহ পাক আসলে এত তাড়াতাড়ি আমাকে দিয়ে দিয়েছে। আর এখন আসলে একটু বিজি হয়ে গেছি বাসার অন্যান্য কাজ নিয়ে, তাই রেগুলার ভিডিও দিতে পারি না। যারা আমার ভিউয়ার্স আছেন, যারা আমার ভিডিও ভালো লাগে আপনারা দেখেন, তো তারা অবশ্যই বুঝতে পারবেন আমার প্রবলেমটা, ইনশাল্লাহ রেগুলার হওয়ার ট্রাই করব। আর আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর আপনাদের মতামত জানাবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি আশা করি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটিকেও প্রেস করে রাখবেন। আর এই তো আমার হালিম কিন্তু রেডি হয়ে গেছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আসলে এত দূর আসা কখনোই পসিবল হতো না যেটা এখন পসিবল হয়েছে। তো আমার হালিম কিন্তু রেডি খাওয়ার জন্য, আশা করি দেখতে কিন্তু আসলে ভালোই লাগছে, নিজে কিছু ইনোভেটিভভাবে করতে করতে পারলে আসলে অনেক ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।